হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য একটা ভালো ভ্যাকান্সি ব্যাপারে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, যেখানে বিভিন্ন জেলা থেকে আলাদা করে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে। আপনারা প্রত্যেকটা আলাদা জেলা থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন এবং এটি একটি সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক বিস্তারিত নোটিফিকেশানটি। তাহলে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য নিয়োগটি চলছে এবং এটি পিওরলি টেম্পোরারি বেসিস নেওয়া হচ্ছে এবং এটা কাজের মেয়াদ হবে 30/9/2020 পর্যন্ত, কিন্তু পরবর্তীতে কাজের প্রয়োজন অনুযায়ী এই কন্ট্রাক্ট বাড়িয়ে নেওয়া হতে পারে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য নেওয়া হচ্ছে, যেখানে যোগ্যতা দরকার গ্রাজুয়েশন এবং তার সঙ্গে 6 মান্থের একটা কম্পিউটার নলেজের ওপরে সার্টিফিকেট কিন্তু প্রয়োজন এবং এখানে আপনাদের মান্থলি স্যালারি হবে 13,000 টাকা। এবং এখানে দেখুন, এখানে আপনারা ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারছেন এবং আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা আপনারা কিন্তু সেই ডিস্ট্রিক্ট থেকে আবেদনটি করতে পারবেন। এবং এখানে দেখে নিন, এখানে কিন্তু আপনাদেরকে অফলাইনে আবেদনটি করতে হবে একটা ফর্ম ফিল আপ করে, এবং সেই ফর্ম্যাটের সঙ্গে এখানে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেট আপনাদের আছে সেগুলো সঙ্গে সাবমিট করতে হবে। এবং আবেদনের শেষ তারিখ আছে 23/3/2020, যেটা 3টের মধ্যে এই অ্যাপ্লিকেশানকে আপনাদের কিন্তু সাবমিট করতে হবে। এবার বন্ধুরা, এই জায়গাটা একটু দেখে নেবেন, এখানে ভ্যাকান্সি ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে এবং এখানে ডিস্ট্রিক্টের নাম অনুযায়ী বিভিন্ন ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে। এখানে হলদিয়া, উত্তর দিনাজপুর, ডায়মন্ড হারবার, রানাঘাট, নদিয়া এই ধরনের বিভিন্ন অফিসের নামগুলো দেওয়া রয়েছে এবং এখানে সংশ্লিষ্ট যে ডিস্ট্রিক্ট বা জেলাগুলোর নামও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলো আপনারা দেখে নিয়ে আপনারা যে জেলা থেকে আবেদন করতে চাইছেন, যেমন পুরুলিয়া, জলপাইগুড়ি, নর্থ 24 পরগনা, উত্তর দিনাজপুর, এ সমস্ত জেলাগুলো থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এখানে টোটাল ভ্যাকান্সি আছে 16টি এবং এই নোটিফিকেশানের সাথেই এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট। এখানে ডেটা এন্ট্রি পদের যে ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে এই ফর্মটা এখানে দেওয়া রয়েছে। এই ফর্মটা আপনারা নিজে হাতে করে টাইপ করে নেবেন, কারণ এখানে স্পেস একটু কম আছে, অর্থাৎ আপনারা যদি এই ফর্মটাকে প্রিন্ট আউট করেন তাহলে লেখার জায়গাটা একটু কম হতে পারে। সুতরাং আপনারা এই ফর্মটাকে কিন্তু আলাদা করে টাইপ করে নিয়ে তারপর এটাকে ফিল আপ করে পাঠালে কোনো অসুবিধা নেই, আপনারা এই ফর্মটাকে কিন্তু টাইপও করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, এটাই ছিল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা ভ্যাকান্সির ব্যাপারে তথ্য। এবং আমি আপনাদেরকে বলবো, ভ্যাকান্সির দিকে না তাকিয়ে আপনারা আবেদন করে দিন, চেষ্টা করলে আপনারা অবশ্যই পদগুলি নিতে পারবেন। এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চাকরি সংক্রান্ত এই ধরনের ভিডিওগুলো তথ্যগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।